নানা শঙ্কা কাটিয়ে আবার যেন আলোর পথে দেশের পুঁজিবাজার। অব্যাহত দরপতনে মুখ ফিরিয়ে নেয়া বিনিয়োগকারীরা আবারও আসছেন ব্রোকারেজ হাউজে, কিনছেন বিভিন্ন কোম্পানির শেয়ার। তবে কি পুঁজিবাজার থেকে কাটছে হতাশা? যদিও 10% কমে, কিন্তু আমাদের টাকাগুলি উন্মুক্ত হইল এবং আশা রাখি এটা আর বাড়বে। বায়াররা হতাশ হয়ে, সেলাররা হতাশ হয়ে গেছিল এবং ইনভেস্টররা হতাশ হয়ে যাচ্ছিল যে মার্কেটে শেয়ার সেল করা যাচ্ছে না। মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন হয়েছে 1,176.94 কোটি প্রধান সূচক DSEX 21.94 পয়েন্ট বেড়ে লেনদেন শেষে দাঁড়িয়েছে 6,276 পয়েন্টে। সরিয়া সূচক DSES 3.40 পয়েন্ট বেড়ে 1,384 পয়েন্টে এবং DS30 সূচক 10.55 পয়েন্ট বেড়ে 2,158 পয়েন্টে দাঁড়িয়েছে। মোট 393 কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে দর বাড়ে 126টি কোম্পানির, বাকি 227টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। অপরিবর্তিত রয়েছে 40টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সোমবার পুঁজিবাজারে লেনদেন হয়েছিল 1,042.22 কোটি টাকা। ব্রোকারেজ হাউজের শীর্ষ কর্মকর্তারা বলছেন, ইতিবাচক এ ধারা এখন অব্যাহত রাখাই বড় চ্যালেঞ্জ। কোনো কোনো আছে যে ইন্ডাস্ট্রি বন্ধ, কোনোটার আছে ব্যাংক্রাপ্ট, টাকা মেরে চলে গেছে। এই শেয়ার যখন বাড়বে, আপনি যদি এইটা প্রোটেকশনের দিকে বা কেন বাড়া অথবা বাড়াটাকে প্রোটেক্ট করতে না পারেন বা না করেন, তাইলে থার্ড একটা গ্রুপ হয়তো এরকম মার্কেট থেকে এই বাড়ার সুযোগটা নিয়ে মার্কেটটাকে ড্যামেজ করতে পারে। এদিকে দুই ধাপে 157টি কোম্পানির ফ্লোর প্রাইস তুলে দিলেও এখনও বাধ্যবাধকতা নিয়েই চলছে 12টি কোম্পানির শেয়ার বেচাকেনা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।